আজকে আপনার নিশ্চয় থাম্বনেল টাইটেল দেখে কি ভিডিও হচ্ছে বুঝতে পেরে গেছেন। তো পিওডি ওর 2226 V3 ভার্সেস Atipro 100 PHL 100। তো এটাও 600 ওয়াটের, Atipro-টা 600 ওয়াটের স্পিকার এবং পিওডিও দুটোই 600 ওয়াট স্পিকার, আপনারা বুঝতে পেরে গেছেন। তো Atipro-র যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু 600 ওয়াট আরেকটা স্পিকার আছে, ওটার মডেল নম্বর হচ্ছে YX15X635। তো ওই মডেলের স্পিকারটা সাধারণত ইউজ করেছিলাম, বাট ওটা বেস ভিত্তিক একটু, তো আমার যেহেতু বেটার মনে হলো এই স্পিকারটা, তো ওটার আমি রিভিউ দিয়েছিলাম আগে Q1-এর সঙ্গে তুলনা করেছিলাম। তো আজকে আরেকটা স্পিকার PHL-100 এটা স্পিকারটা দেখতে পাচ্ছেন, তো এটা তুলনা করছে পিওডিও 2226 V3-র সাথে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে পিওডিও দিয়ে শুরু করছি, তোর মডেল নম্বর হচ্ছে 150-2226 V3, পিওডিওর 150-2226 V3। এই মডেলের এটি একটি 800 ওয়াট AES পাওয়ারের স্পিকার। তো আমরা স্পেসিফিকেশানে যাই তাহলেই আপনারা সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারবেন। তো প্রথমে আপনারা নমিনাল ডায়ামিটার দেখতে পাচ্ছেন, 381 mm, 15 ইঞ্চি একটি স্পিকার। তো এর পাওয়ার রেটিং হচ্ছে 800 ওয়াট AES পাওয়ার, মানে এর RMS পাওয়ারটা আমি ক্যালকুলেশান করে যেটা বের করেছিলাম 615 একটা অ্যাপ্রক্স ওয়াট দাঁড়াচ্ছে। তো এটা আমরা 600 ওয়াট করে ধরি এর RMS পাওয়ার ধরতে গেলে। তো এটা অ্যাকচুয়ালি পিওডিওর AES পাওয়ারের স্পিকার এবং প্রায় বেশিরভাগ স্পিকারে পিওডিওর AES পাওয়ারের আছে। তো একটা শুধুমাত্র 600 ওয়াট 12 ইঞ্চি ওটা RMS পাওয়ার, আর বাকি সবই স্পিকার পিওডিওর AES পাওয়ারের। তো তারপর হচ্ছে নমিনাল ইম্পুডেন্স হচ্ছে 8 ওহমস, সেন্সিটিভিটি আছে 97 dB, ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে 40 হাই থেকে 2000 হার্জ, 44 হাই থেকে 2000 হার্জ। তারপর হচ্ছে চেজিস টাইপ হচ্ছে কাস্ট অ্যালুমিনিয়াম। তো ম্যাগনেট টাইপ হচ্ছে ফ্রাইড, তো ফ্রাইড ম্যাগনেটের স্পিকার। তারপর ম্যাগনেট ওয়েট হচ্ছে 2.885 kg/100.6 ওজন। তো এর ভয়েস কোয়েল বা ডায়ামিটার আছে 99.3 mm, তো 4 ইঞ্চি ভয়েস কোয়েল আছে এই স্পিকারে। তো কোয়েল মেটেরিয়াল ALR। তারপর হচ্ছে ফর্মার মেটেরিয়াল হচ্ছে গ্লাস ফাইবার, তো কোন মেটেরিয়াল হচ্ছে পেপার। তারপর হচ্ছে সারাউন্ডেড মেটেরিয়াল হচ্ছে ক্লোথ। তো তারপর হচ্ছে সাসপেনশন হচ্ছে সিঙ্গেল, তো এক্সমাস হচ্ছে 5.5 mm/0.22 in, তো গ্যাপ ডিপথ হচ্ছে 8 mm/0.31 in, তো ভয়েস কোয়েল ওয়েডিং উইড হচ্ছে 19 mm/0.75 in, তো প্যাকিং ডেমিনেশান হচ্ছে 430x430x200, তো নেট ওয়েট হচ্ছে 10.4 kg, তো বাই হচ্ছে 22.9 IV। তো এগুলোর সম্বন্ধে অত বেশি কিছু আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, জাস্ট স্পিকারটা আপনাদেরকে প্রথমে যেগুলো বললাম এগুলো হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। তো যেহেতু স্পেসিফিকেশানে এটা আছে তো আপনাদের সবার সঙ্গে আমি বলে দিলাম, তো এর কোয়ালিটির সম্বন্ধে আমি শেষে বলছি। তো স্পেসিফিকেশানটা আমি আপনাদেরকে বলে দিলাম, তো স্পেসিফিকেশানের মধ্যে যা ছিল এটা শুধুমাত্র থিওরিটা, তো থিওরিটার সম্বন্ধে আমি বেশ কিছু মানে থিওরিটা করিনি, তো সেই কারণে আপনাদেরকে সঠিক জিনিসটা বোঝাতে পারছি না। তো এর প্র্যাকটিক্যাল সম্বন্ধে মোটামুটি যখন আমাদের এখানে ফার্স্ট ইউজ হয় 2226 V3-র স্পিকারগুলো 8টা স্পিকার, একটা 4K স্ট্রেঞ্জার দিয়ে, তো এর প্রেশার বিভৎস প্রেশার, সামনে মানে এত প্রেশার ওয়েট বিট এর নিচে বেস এড করতে হবে না, এত খুব ভালো সাউন্ড কোয়ালিটি এর, মোটামুটি প্রোগ্রামের দিক থেকেও একটা বেস্ট, কিন্তু বেস ভাবটা খুব বেশি থাকে এই স্পিকারে এবং বাকি টোন ভাবটাও খুব ভালো থাকে সব দিক থেকে। মোটামুটি এই স্পিকারটা পিওডিওর 2226 V3, ওটা খুব দারুণ কোয়ালিটির একটা স্পিকার। তো এর অ্যাপ্রক্স প্রাইস এখন আপনাদের 11,500 টাকা পার পিস পড়ে যাবে। আপনাদের সঙ্গে Atipro-র যে মডেল নম্বর হচ্ছে PHL-100, তো এর আরেকটি মডেল আছে এটা যেটা আমি ফার্স্টে বললাম আপনাদেরকে। তো এই স্পিকারটা আমি Q1-এর সঙ্গে তুলনা করেছিলাম, যেহেতু ওটা আর তুলনা করছি না আপনাদের সঙ্গে। এখন PHL-100 যে স্পিকারটি দেখতে পাচ্ছেন Atipro-র, তো এর পাওয়ার রেটিং হচ্ছে, স্পেসিফিকেশানে চলে আসি, তো এর পাওয়ার রেটিং হচ্ছে 600 ওয়াট। তো এর নমিনাল ইম্পুডেন্স হচ্ছে 8 ওহমস, তো এর ফ্রেম হচ্ছে অ্যালুমিনিয়াম, ভয়েস কোয়েল আছে 4 ইঞ্চি, ইন আউট ভয়েস কোয়েল আছে এখানে। তো পিওডিওর ইন আউট ভয়েস কোয়েল ছিল না, তো এখানে ইন আউট ভয়েস কোয়েল আছে। সাইজ হচ্ছে, নেট ওয়েট হচ্ছে নেট ওয়েটটা হচ্ছে 15x11.4 kg। তো ম্যাগনেট সাইজ হচ্ছে 220x110x25Y35। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে 40 হাই থেকে 3K হার্জ। তো এর যে আগে স্পিকার যেটা আমি তুলনা করেছিলাম ওটা 40K হার্জ থেকে 2K হার্জ পর্যন্ত ছিল, আর এটাতে 3K হার্জ পর্যন্ত আছে, এটাই বেশি থাকছে এটার বেশি কারণে। কারণ এই স্পিকারটা লং থ্রো, ব্যাপক ওয়েট বিটের সাথে লং থ্রো খুব ভালো, লং পাঞ্চও খুব ভালো পাওয়া যায় সেই কারণে। তো এখন আমি পিওডিওর সঙ্গে তুলনা করবো, এর স্পেসিফিকেশান বলে দিলাম, তো এখন তুলনাটা চলুন শুরু করা যাক। তো আরেকটা কথা, এর প্রাইস 60,000 টাকা অ্যাপ্রক্স, 60,000 টাকার মধ্যে আপনারা এই স্পিকারটা পেয়ে যাবেন। এখন এই দুটোর মধ্যে দুটো স্পিকারের তুলনা, তো কোয়ালিটির তুলনায় আমি বলবো
প্রাইস এবং ডিটেলস স্পেসিফিকেশান এটা আমি আপনাদের সঙ্গে বলে দিলাম, এখান থেকে আপনারা বুঝতে পারলেন দুটোর মধ্যে কী পার্থক্য। তো এগুলো আপনার স্পেসিফিকেশানে দেখেছেন। তো কোয়ালিটির পার্থক্য, কোয়ালিটি পিওডিওর যে 22-26 ভিত্তির যে স্পিকারটা আছে এটার কিন্তু সাউন্ড কোয়ালিটি মিষ্টি সাউন্ড এবং দারুণ কোয়ালিটি, এবং এই স্পিকারটা লং থ্রো ব্যাপক হয়, ওয়েট বিটের সাথে প্রচুর ওয়েট বিট এবং লং থ্রো খুব ভালো হয়, এর সাথে নিচে বেস ওয়েট করতে হবে না, খুব ভালো কোয়ালিটির দারুণ মিষ্টি সাউন্ডের ভাবটা খুব বেশি থাকে এই স্পিকারে, এবং প্রোগ্রামও খুব ভালো, আপনাদের ভোকাল এই স্পিকারে খুব ভালো পাবেন পিওডিও, যার কারণে এই স্পিকারটার দাম এখন আপনাদের 11,500 টাকা পার পিস পড়ে যাচ্ছে। তো তারপর হচ্ছে এটিআইপ্রোর যে স্পিকার, তো এর সাউন্ড কোয়ালিটিটা, এটিআইপ্রোর স্পিকারের সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি একটু অন্যরকম, অন্য বেস ভাবটা বেশি থাকে কিন্তু টোন এবং মিড ভাবটা বা হাই এবং মিড ভাবটা একটু কম থাকে, পিওডিওর তুলনায় একটু কম থাকে, এর বেস ভাবটা এটিআইপ্রোর খুব বেশি থাকে, সামনে পুরো হার্ড টাইপের ভাইব্রেশান আপনারা পাবেন। 15 ইঞ্চির মধ্যে যদি কম্পিটিশানমূলক আপনারা স্পিকার এড করতে চান তাহলে পিওডিওর না হলে এটিআইপ্রো এই দুটোর মধ্যে যে কোনো একটা রিকমেন্ড করে নিতে পারেন, আপনারা আপনাদের বাজেটের উপর ডিপেন্ডেন্স করবে। তো এটিআইপ্রোটার একটু কম দাম, পিওডিওটার একটু বেশি দাম, আমি তো প্রাইস বলে দিলাম, এখন যে প্রাইসটা চলছে অ্যাপ্রক্স সেই প্রাইসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সাউন্ড কোয়ালিটির মধ্যে কিছু ফারাক আছে আমি বলে দিলাম, তো বেস ভাবটা এটিআইপ্রোর বেশি থাকবে সবথেকে সামনে, এবং মিড এবং হাই ভাবটা একটু কম থাকবে, যেহেতু এর ভয়েস কয়েল 4 ইঞ্চি, দুটোরই ভয়েস কয়েল সেম 4 ইঞ্চি। তো যদি এই দুটো স্পিকারে আপনারা এখন কম্পিটিশানের ক্ষেত্রে ইউজ করতে চান, যদি সামনাসামনি কম্পিটিশান করতে চান তাহলে কম বাজেটের মধ্যে ভালো স্পিকার আপনারা এটিআইপ্রোটাই রিকমেন্ড করে নিয়ে নিতে পারেন। আর যদি ভাবছেন যে আমার দুদিক থেকেই কম্পিটিশান এবং প্রোগ্রাম দুদিক থেকেই ইউজ করব, তাহলে আপনারা পিওডিওটা নিতে পারেন, পিওডিওটা খুব ভালো স্পিকার এবং প্রাইসটা একটু বেশি, তো এটা আপনাদের উপর নির্ভর করবে প্রাইসটা। তো দুটোর প্রাইস এবং কী তুলনা সেটাও আমি বলে দিলাম ভার্সেস করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবার এক দাদাভাই কমেন্ট করেছিল এটিআইপ্রোর 1000 ওয়াট থেকে 5000 ওয়াট পর্যন্ত অ্যাম্প্লিফায়ার, তো এগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে কিছু বলবো, সবাই ভালো থাকবেন।